দেখো আজকে দিনহাটার বামনহাটে সেখানে বাজার এলাকায় প্রচারে বেরোন তৃণমূল কংগ্রেস দিনহাটার প্রার্থী অশোক মণ্ডল এবং নাটাবাড়ি কেন্দ্রের বিজেপির বিধায়ক মিহির গোস্বামী। এবং তারা যখনই বাজারে পৌঁছন সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং গো ব্যাক স্লোগান দিতে থাকেন। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ, যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে অশোক মণ্ডল এবং মিহির গোস্বামীকে হেনস্থা করে বলে অভিযোগ, এবং এরপরেই কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা লাগাতার গো ব্যাক স্লোগান দিতে থাকে। তাদের দাবি এলাকায় প্রচার করতে দেওয়া হবে না এই দুই নেতাকে। অন্যদিকে যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে দিনহাটা তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ, তার দাবি যে এটা কোনো তৃণমূল কোনো কিছু করেনি, সাধারণ মানুষ হয়তো ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, এর সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নাই। যদি অশোক মণ্ডলের দাবি পুরো ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত এবং দীর্ঘদিন থেকে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ দিনহাটার বিভিন্ন এলাকায় গিয়ে পরোক্ষভাবে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন সভায় গিয়ে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে, তারই প্রতিফলন দেখা গেল আজকের এই ঘটনাকে কেন্দ্র করে। ইতিমধ্যে কিন্তু এলাকায় এখনো উত্তেজনা রয়েছে, দুই নেতা কিন্তু এখনো এলাকায় রয়েছে, পুলিশ রয়েছে, সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু উত্তেজনাপূর্ণ রয়েছে বামনহাট এলাকায়। ধন্যবাদ শুভেন্দু। চোখ রাখবো পরের খবরে। উৎসবের মরশুমে দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়ল 15%, তবে কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় 166 জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন 13,596 জন। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 4,52,290 জনের। মোট আক্রান্ত 3,40,81,315 জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা 1,89,694। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 3,34,39,331 জন। গত 24 ঘন্টায় 19,582 জন সুস্থ হয়েছেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।